দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একদিকে সুশাসনের কথা বলে প্রশাসনিক উন্নয়নমূলক কর্মসূচি জারি রেখেছেন, ঠিক তখন শাসক দলেরই নির্বাচিত একাংশ নিচু স্তরের প্রতিনিধিরা একের পর এক দুর্নীতিতে নিমজ্জিত। আর এই দুর্নীতিবাজ প্রতিনিধিদের বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে একের পর এক পঞ্চায়েতে আসছে অনাস্থা প্রস্তাব। এবার নতুন করে এমনটাই দেখা গেল কমলপুর মহকুমার দুর্গাচৌমনি ব্লকে। এই ব্লকের বিডিও তুষার আলমের কাছে মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান রাজদীপ ঘোষের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব জমা দিলেন এই পঞ্চায়েতের সাত সদস্য সদস্যরা। মানিক ভান্ডার পঞ্চায়েতের মোট সদস্য সদস্যের সংখ্যা 9 জন, এর মধ্যে 7 জন সদস্য প্রধান রাজদীপ ঘোষের বিরুদ্ধে অনাস্থা এনেছে। সদস্য সদস্যরা বলেন, বাবুল সেন, সীতারানী দে, কুসুম মায়া দেব বর্মা, জয়ন্তী কন্দ, হরিভূষণ ঘোষ, নিখিল দাস, উপপ্রধান শীষেন্দ্র সেন। মানিক ভান্ডার পঞ্চায়েতের এই 7 মেম্বার প্রধান রাজদীপ ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে লিখিতভাবে দুর্গাচৌমনি ব্লকের বিডিও তুষার আলমের নিকট জমা দিলেন বৃহস্পতিবার। অনাস্থা প্রস্তাবের পক্ষে মানিক ভান্ডার পঞ্চায়েতের সদস্যরা জানান, প্রধান রাজদীপ ঘোষ পঞ্চায়েতের বিভিন্ন কাজের নামে লক্ষ লক্ষ টাকা ব্যয় দেখিয়েছেন, অথচ কোনো কাজ হয়নি। পঞ্চায়েতের মেম্বাররা কিছু জানে না, টাকা হাফিজ, গ্রামের মানুষ রাস্তা পায় না। অথচ ওনার মানিক ভান্ডার ফরেন লিকার শপে যাওয়া রাস্তা পঞ্চায়েত থেকে মাটি ফেলে ইট সলিং করে তৈরি করা হয়, কোনো মেম্বার জানে না। প্রধান রাজদীপ বাবুর কাজে মানিক ভান্ডার বিজেপি দলের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। প্রধানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ গেছে। এ বিষয়ে মানিক ভান্ডার পঞ্চায়েতের উপপ্রধান সহ সদস্যরা জানান, এই চলছে আসলে। আর আমরা পঞ্চায়েত বডির যে 9 জন আছি, 9 জনের মধ্যে খেউরে একটা মিটিং হইলে জায়গার কাজ হইলে আমরা জিকায় না। আমরা মানে জনগণে হইতাছে জায়গার হন খাজ কবে থেকে, কিন্তু আমরা হই আমরা তো জানি না। আমরা যদি মেম্বার হই আমরা এই সমস্ত জানি না, তাহলে আমরা জনগণকে আমরা কী বুঝ দিব? জনগণে আমরা আরও বাহাবিদ্ধ করে বলে তোমরা মেম্বার হইয়া কেলাই মেম্বার হইছো তোমরা জানো না, আমরা মেম্বার থাকা না থাকা সমান। তো আজকে যে আইসেন দুর্গাচৌমনি ব্লকে, আরডি ব্লকে কেন আইসেন? আমরা 9 জন আসলাম, 9 জনের মধ্যে আমরা 7 জন অনাস্থার প্রধানের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইঞ্জিন টিএনএন।